বিখ্যাত সঙ্গীত শিল্পী। 2010-এ অল ইন্ডিয়া মেরিট টেস্ট কন্টেস্ট বিজেতা। যারা বাঙালি বাংলা গান শোনেন তারা জানেন অদিতিকে কীর্তন সম্রাজ্ঞী বলা যায়। বাংলায় যে গৌরবময় ঐতিহ্য ছিল ছবি বন্দ্যোপাধ্যায়ের, সেই ঐতিহ্য অদিতি বহন করে নিয়ে চলেছে। আমি যে এলাকায় থাকি সেখানে অদিতির একটা অনুষ্ঠান হলে কমপক্ষে 10,000 লোক হয়, বেশি হলে অনেক বেশি লোক হয়। আপনারা অদিতির কি ইম্প্যাক্ট যে না শুনেছে ফাংশনে ওর গান সেটা কল্পনা করতে পারবেন। অদিতি পৃথিবীর অন্যান্য দেশেও গেছে, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, বাইরে যারা ভারতীয়রা থাকেন তারাও ওর গান শোনেন, শুধু বাঙালিরা নয়, যদিও বাংলায় কীর্তন গায়, অন্য ভাষাভাষী মানুষও যেহেতু একটা দীর্ঘদিন আমাদের ধর্মীয় ট্র্যাডিশন আছে কীর্তন গাওয়ার, সেটা নিশ্চয়ই চৈতন্যদেবের সময় থেকে বাংলায় ছড়িয়েছে, সেই পরম্পরা অদিতি বহন করে চলেছে। অদিতি আমার লোকসভা কেন্দ্রে থাকে, এখানেই তার বিবাহ হয়েছে, সেই জন্যে বোধ হয় আমায় ডেকেছে। আমি সাধারণত খুব একটা জয়নিংয়ে থাকি না, কিন্তু আমি খুব গর্বিত যে আমার এলাকার একটি মেয়ে এত বিখ্যাত সঙ্গীত শিল্পী, সে আজকে যোগদান করছে। আমি অদিতিকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানাচ্ছি। আমি এবার অনুরোধ করব অদিতিকে কয়েকটা কথা বলতে, এবং আমি মনে করি যে শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকুইজিশনস ফর তৃণমূল কংগ্রেস ইন রিসেন্ট টাইমস। অদিতি তুমি দু চার কথা বলো। আমার তো মনে হয় বলে জয়েন করলে ভালো, কেন জয়েন করছে সবাই চেঁচিও না প্লিজ, আমি বয়স্ক লোক, হার্ট অ্যাটাক হয়ে যাবে। তুমি এই আগে বলে নি কদিন, তারপর জয়েন করো, তোমরা রেডি থাকো ভাই। প্রথমেই তো আমি সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আজ এবং এখানে উপস্থিত স্বাগত যেটুকেও আমার প্রণাম জানাই। আমার খুব ভালো লাগছে যে এরকম একজন মানুষের হাত থেকে আমি আজ এই দলকে, দলের একজন সদস্য হতে যাচ্ছি, এটাই আমার একটা ভালো লাগার বিষয়। সর্বোপরি আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রাণীর দিদিকে, আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাকে এই যোগ্য মনে করেছেন যে তার দলের একজন কর্মী হতে পারি। এই যোগ্য আমাকে মনে করেছেন বলে আমি তার কাছে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে উনিও আমাকে এই দলে একটি জায়গা দেওয়ার কথা মনে করেছেন, তার দলের একজন কর্মী হিসাবে মনে করেছেন। সত্যি কথা বলতে আমাদের নেত্রী, আমাদের প্রাণের দিদি, আমাদের সঙ্গীত শিল্পীদের জন্য যেভাবে চিন্তা করেছেন, যেভাবে আমাদের শিল্পের কথা ভাবেন, যেভাবে বাংলার শিল্পকে বাঁচিয়ে রাখার কথা ভাবেন, আমার মনে হয়নি তার মতো করে আর কেউ ভাবতে পেরেছে, আর তার মতো করে আগামীতেও আর কেউ ভাবতে পারবে। যিনি প্রকৃতপক্ষে একজন একনিষ্ঠ বাঙালি, যার প্রতি যিনি এই বাংলাকে মনে প্রাণে ভালোবাসেন, যিনি এই বাংলাকে নতুন রূপ দিয়েছেন, বলা যেতে পারে বাংলার নতুন রূপকার তিনি, তার দলের একজন কর্মী হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমার খুবই ভালো লাগছে।
আগামীতে তিনি আমাকে যেভাবে নির্দেশ দেবেন আমি তার কথা শিরে ধার্য মনে করে কাজ করার চেষ্টা করব। আজ আমার রাজনৈতিক খুব বেশি অভিজ্ঞতা নেই, কিন্তু 2018 সালে আমার বিয়ের পর থেকে আমি সরাসরি আমার দেখার সুযোগ হয় আমার শ্বশুরমশাই শ্রীমতী শ্রী চরুণ চক্রবর্তী এবং আমার স্বামী শ্রী দেবরাজ চক্রবর্তী, যেভাবে এই দলে থেকে তাদেরকে আমরা সামনাসামনি আমি কাজ করতে দেখেছি, যেভাবে মানুষের পাশে দাঁড়াতে দেখেছি, সময়ে অসময়ে দুঃসময়ে তাদের সাথী হতে দেখেছি, সেই যে আনন্দটা আমি কোনো না কোনো সময়ে উপলব্ধি করতে পেরেছি, আজ আমিও সেই আনন্দ উপলব্ধি করতে চাই, মানুষের সাথে থাকতে চাই, মানুষের একজন হতে চাই। এমনিতেও আমার সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষজন আমাকে যে আশীর্বাদ দিয়ে ভরিয়ে রেখেছেন, ভগবানের কাছে প্রার্থনা করি সেই আশীর্বাদ শিরোধার্য করে যেন আমি তাদের পাশে থাকতে পারি, তাদেরকে ভালো রাখতে পারি। নেত্রী আমায় যেভাবে কাজ করতে বলবেন আমি সেভাবেই তার পাশে থাকব। এবার আমি অদিতিকে বলেছিলাম দু লাইন কীর্তন গিয়ে শোনাতে, কিন্তু ওর পাঁচ ছজন লোক থাকে সঙ্গে, কেউ খোল বাজাচ্ছে, কেউ তবলা বাজাচ্ছে, কেউ বেহালা বাজাচ্ছে, সেই পুরো অ্যাকম্পানিমেন্ট না হলে অদিতির গানের যে প্রভাব সেটা। হ্যাঁ, তাহলে বলবো? হ্যাঁ, আমি তো ও ওর শ্বশুর আমাদের কর্মী ছিল, সুতরাং আমি খুব চিনি, ওর বর তো আছেই আমাদের সাথে। দুটো লাইন হোক একটা। আজকে যিনি থাকলে সব থেকে বেশি খুশি হতেন আমার শ্বশুরমশাই, আজ তাকে আমি খুব মিস করছি। বাপুন, তুমি যেখানেই থাকো ভালো থাকো, আমি জানি যে তুমি আজ আমার এখানেই রয়েছো। তোমাকে যেভাবে দেখেছি কাজ করতে, আমি চাই ভবিষ্যতে আমিও যেন সেরকমভাবে তোমার মতো করে, তুমি যেভাবে পথ দেখিয়েছো সেভাবে যেন কাজ করতে পারি, এটুকু আশা রাখি। দিয়ে স্বগত জেঠু আমাকে দু লাইন গানের কথা বললেন, আমি যে গান আমরা সকলে জানি সবসময় গুনগুন করি আমার প্রাণের দিদির জন্য, আমি দুকলি সেই গান গাইতে চাই, যেখানে সর্বদা আমরা বিশ্বাস করি সব কিছুতে ভগবান আছেন, তিনি আছেন যখন সততা আছে, তিনি আছেন যখন সত্যতা বেঁচে আছে, তাকে স্মরণ করেই আমি দু লাইন গান করছি। আমি ছেড়ে দিলে সোনার গো আর পাব না, আমি ছেড়ে দিলে সোনার ছেড়ে দেব না, তোমার হৃদমা ঝারে রাখবো ছেড়ে দেব না, এই হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, একবার ছেড়ে দিলে সোনার গোর আর পাব না, আমি ছেড়ে দিলে সোনার গোর আর পাব না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদমা ছাড়ে রাখবো ছেড়ে দেব না, এই হৃদয়ে রাখবো ছেড়ে দেব না। আপনারা তো আপনারা তো অদিতির শিল্পী প্রতিভার একটা ঝলক দেখলেন, অদিতির গান শুনবেন। এবার আমি অদিতির হাতে আমাদের দলের পতাকা তুলে দিচ্ছি। অভিষেক বন্দে মাতরম, বন্দে
দু একটা কথা বলবো। অদিতিকে নিয়ে যাও, বসাও। হ্যাঁ ভালো আছে, হ্যাঁ বসো। আমি আপনাদের কাছে দু একটা অন্য একটা কথা নিবেদন করব অদিতিকে স্বাগত জানাবার পরে। আপনারা জানেন যে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছেন তাতে এর মধ্যেই আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেদিন নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হলো, আট দফায় নির্বাচন করার কথা বলা হলো, সেদিনই উনি প্রতিবাদ করেছিলেন। উনি বলেছিলেন যে মনে হচ্ছে যে একটা বিশেষ রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়ে বাংলার মানুষকে কষ্ট দেওয়ার জন্যই আট দফায় নির্বাচন হচ্ছে, নইলে যদি তামিলনাড়ু আর কেরালায় একদিনে নির্বাচন হয় তাহলে কেন পশ্চিমবাংলায় আট দফায় নির্বাচন হবে, যদি বিহার বা আসামে তিন দফায় নির্বাচন হয় তাহলে কেন পশ্চিমবাংলায় আট দফায় নির্বাচন হবে। সেই বক্তব্য নির্বাচন কমিশনের অনেক কটা পদক্ষেপ, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে এবং আমাদের দলের পক্ষ থেকে ডেরেক ওব্রায়েন একটা চিঠি পাঠিয়ে ডেপুটি নির্বাচন ইলেকশন কমিশনার উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনের অপসারণ দাবি করেছে। সুদীপ জৈনকে নির্বাচন কমিশন পশ্চিমবাংলার দায়িত্ব দিয়েছে, কিন্তু এর আগেও 2019 যখন উনি ছিলেন ওর পক্ষপাতমূলক আচরণ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আপনারা জানেন যে 2019 লোকসভা নির্বাচনের আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হয় বিদ্যাসাগর কলেজে, যখন অমিত শাহ একটি মিছিল করছিলেন। সেই সময় সুদীপ জৈন একটি ভুল এবং পক্ষপাতদুষ্ট রিপোর্ট পাঠান, যাতে যার ভিত্তিতে নির্বাচন কমিশন দুদিন নির্বাচনের আগে প্রচার বন্ধ করে দেন। একটাই রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি, তারা সেদিন তাদের নির্বাচন প্রচার বন্ধ করার অধিকার পেয়েছেন। এই যে একটা মূর্তি ভাঙল তাতে নির্বাচন কমিশন কোনো অ্যাকশন নেননি, কোনো ব্যবস্থা নেননি, অমিত শাহ বা তার মিছিলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। শ্রী জৈনের কাজগুলো ছিল সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট। দ্বিতীয়ত, উনি গতবার নির্বাচনের আগে একটা নতুন জিনিস পাঠ বানিয়েছিলেন, তার নাম উনি দিয়েছিলেন কুইক রেসপন্স টিম। তাতে স্টেট পুলিশ এবং সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস মানে সিএপিএফ, মানে এই যে সিআরপি, বিএসএফ, আরপিএফ, এদের নিয়ে একটা কুইক অ্যাকশন টিম ওরা তৈরি করেছিলেন। কিন্তু সুদীপ জৈন বলেছিলেন যে এই কুইক অ্যাকশন টিমের, কুইক রেসপন্স টিমের প্রধান হবে একজন সিএপিএফের অফিসার, তার মানে সেন্ট্রাল ফোর্সের একজন অফিসার। এটা সংবিধান বিরোধী, তার কারণ আপনারা জানেন ভারতের সংবিধানে পুলিশ এবং পাবলিক অর্ডার এই দুটোই সেভেন শিডিউলে আছে, সেভেন শিডিউল অফ দি কনস্টিটিউশন, এবং এর থেকে সরে গেলে আমাদের যুক্তরাষ্ট্রীয় যে নীতি সেটাকেই ভঙ্গ করা হয়। কোনো জায়গায় এই ক্ষমতা সংবিধান দেয় না সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স তাদের, যে তারা স্টেট পুলিশকে কমান্ড করবে, নির্দেশ দেবে, এবং নিয়ম হচ্ছে যে সিএপিএফ থাকবে কিন্তু তার পরিচালনায় থাকবে স্টেটের একজন পুলিশ
অফিসার এবং আপনারা জানেন সিএপিএফ এর কোনো ক্ষমতা নেই ক্রিমিনাল প্রসিডিউর কোড অনুযায়ী কোনো কেস রেজিস্টার করার, সেটাও রাজ্য পুলিশে করতে হয়। তাহলে কেন সেটা করেছেন এটা আমরা জানি না, এমনকি সংবিধানের 324 ধারায়ও এই অধিকার নির্বাচন কমিশনের নেই। আমরা গতবার এই যে নির্দেশ দিয়েছিল পরে ইলেকশন কমিশন সেটা প্রত্যাহার করে নেন। এই যে উনি বলেছিলেন যে কুইক রেসপন্স টিম একজন এর অধীনে থাকবে, সেন্ট্রাল পুলিশের লোকের অধীনে থাকবে, সেটা হয়নি। আমরা মনে করি, আমাদের খুব সন্দেহ আছে যে সুদীপ জৈন নিরপেক্ষ থাকবে, ফেয়ার থাকবেন এবং সবার জন্যে সমান ব্যবহার করবেন এবং তার কোনো কাজ বিজেপিকে সাহায্য করবে না। আমাদের কোনো ভরসা নেই সুদীপ জৈনের। এই পরিস্থিতিতে আমরা অনুরোধ করেছি রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারকে, তার মাধ্যমে তিনি নিশ্চয়ই চিফ ইলেকশন কমিশনারকে জানাবেন সুদীপ জৈনকে যাতে সরিয়ে দেওয়া হয়। আমি অনুরোধ করব যে এটা আমাদের বক্তব্য, আপনারা সংবাদ মাধ্যমে হাইলাইট করবেন যে সুদীপ জৈনকে রেখে ইলেকশন ইনচার্জ পশ্চিমবাংলার কোনো ফেয়ার ইলেকশন হবে বলে তৃণমূল কংগ্রেস মনে করে না। ধন্যবাদ। আমি আগে থেকে বলে রাখি, এরপর কাকলি ঘোষ দস্তিদার, তারা একটা আমাদের নেত্রীর প্রোগ্রামের ব্যাপারে বলবে, আপনারা একটু অপেক্ষা করবেন, একটু পরেই কাকলি আর বোধহয় ডক্টর পাজা এরা বলবেন। কারু কি কোনো প্রশ্ন আছে? নইলে আমি যেতে পারি এক ওয়ান এট এ টাইম। হ্যাঁ, একাধিক মাইকে বলো বাবা, মাইকটা দাও। হ্যালো হ্যালো, একাধিক সরকারি পোস্টারে মতো লাগছে না তো ভাই, ঠিক আছে। হ্যাঁ, একাধিক সরকারি পোস্টারে মোদির যেমন ছবি রয়েছে, তেমনি বিজেপি বলছে যে একাধিক সরকারি পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়েরও ছবি রয়েছে। ইসি মোদির ছবি ছড়াতে বলেছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো হচ্ছে না? আমি জানি না প্রশ্নটা কার হয়ে বলেছেন। বিজেপির একজন সেকেন্ড রেট নেতা এটা সকালে মন্তব্য করেছেন, কিন্তু আমি জানতে চাই বিজেপির দলের পক্ষ থেকে এই ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে কিনা। আমরা তো মোদির ছবি আছে এই নিয়ে প্রতিবাদ করেছি, ইলেকশন কমিশন মেনে নিয়েছে মোদির ছবি সরানো হচ্ছে। আগে ওরা চিঠি লিখুন, আর চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশন যা নির্দেশ দেবে আমরা মেনে চলব। আপনাদের বললো সংবাদ মাধ্যমকে যে আমরা ভাবছি যে এই অভিযোগ করব, এর কোনো গুরুত্বই নেই। যে নেতা বলেছেন তিনিও সেকেন্ড রেট নেতা, তার বক্তব্যের কোনো ওজনও নেই। তুমি সিএন রিপাবলিক, রিপাবলিক ও তুমি এখন রিপাবলিকে চলে গেছো? হ্যাঁ বলো সৌগত দা, যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে মাইকে বলো বাবা, মাইকে বলছি। ভোটকর্মী ঐক্য মঞ্চ তারা আজকে দাবি করছে যে অনুব্রত মণ্ডল তাকে গৃহবন্দী করে রাখুক কমিশন, কারণ এই অনুব্রত মণ্ডল একসময় বলেছেন গুড় বাতাসা, পুলিশকে বোম মারো, এগুলো ভোটারদের প্রভাবিত করবে, সেই কারণে অনুব্রত মণ্ডলকে যাতে গৃহবন্দী। মঞ্চ কে? শিক্ষাকর্মী ঐক্যমঞ্চ, যারা ভোট করাবে, যারা ভোট করাতে যাবে, এরকম একটা সংগঠন। না আমি এই সংগঠনের কথা জানি না, একটা অন্নামা সংগঠনের কথায় অনুব্রতর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে? অনুব্রত আমাদের দলের বীরভূম জেলার সভাপতি, একটা অন্নামা সংগঠন যার নামই কেউ জানে না তার কথায় অনুব্রতকে বিরুদ্ধে ব্যবস্থা নেবে? হতে পারে নাকি? এইসব ইলেকশনের সময় অনেক ব্যাঙের ছাতার মতো সংগঠন তৈরি হয়, এদের কোনো গুরুত্ব নেই। বলুন আশাবুল স্যার, শিবসেনা তৃণমূলকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে, হ্যাঁ এটাকে আপনি কীভাবে দেখছেন? আমি স্বাগত জানাবো। একসময় শিবসেনা বলেছিল তারা পশ্চিমবাংলায় লড়বে, কিন্তু অনেক বিচার বিবেচনার পর শিবসেনার পক্ষ থেকে সঞ্জয় রাউত জানিয়েছেন যে তিনি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সাথে কথা বলে এটা বুঝেছেন যে পশ্চিমবাংলায়
লড়াই হচ্ছে মমতা ব্যানার্জি বনাম আর সবার। সুতরাং এই পরিস্থিতিতে বিজেপির এই রাজনীতির বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে সমর্থন করা দরকার, এটা শিবসেনা মনে করেছে, তাই ওরা পশ্চিমবাংলার নির্বাচনে কোনো প্রার্থী দেবে না। এই খবরটা যে আপনার কাছে পৌঁছেছে এই জন্যে আমি আনন্দিত। সৌগতদা, ইন ইংলিশ অলসো দ্য সেম কোয়েশ্চেন, দ্য শিব সেনা হ্যাজ ডিসক্রাইবড মমতা ব্যানার্জি অ্যাজ দ্য রিয়েল টাইগ্রেস অফ বেঙ্গল, হাউ ডু ইউ অ্যাজ দ্য রিয়েল টাইগ্রেস অফ বেঙ্গল অ্যাবসলিউটলি হাউ ডু ইউ রিয়্যাক্ট টু দ্য শিব সেনা সাপোর্ট টু দ্য তৃণমূল কংগ্রেস অ্যান্ড অলসো হাইলাইটিং দ্য ফ্যাক্ট দ্যাট ইট ইজ আ ব্যাটল অফ টিএমসি ও মমতা ভার্সেস অল? Do you know that symbol of Shiv Sena is a tiger? Now the tigers of Maharashtra feel that Mamata Banerjee is the tigress of Bengal. We welcome such a realization and such an announcement by Shiv Sena. I am thankful to the Shiv Sena for having decided to not put any candidates in West Bengal so that the fight against the BJP by Mamata Banerjee gets stronger. সৌগতদা, স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে দুই সমাজকর্মী তারা মামলা করেছে, জনস্বার্থ মামলা। হ্যাঁ, স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে দুজন সমাজকর্মী তারা জনস্বার্থ মামলা করেছে এবং টাকার গলমিলের অভিযোগ তুলেছে। না, স্বাস্থ্যসাথীটা যেভাবে নির্বাচন কমিশন বন্ধ করে দিয়েছে সেটা আমাদের ঠিক মনে হচ্ছে না, তার কারণ স্বাস্থ্যসাথী অনেক আগেই চালু হয়েছিল। আমাদের সরকার থেকে বলেছিল অন্তত যে লোকগুলোর সব ছবি তোলা হয়ে গিয়েছে তাদের কার্ড ইস্যুটা বন্ধ করুন, বা যাদের নাম রেজিস্টার্ড হয়েছে তাদের ছবি তোলাটা বন্ধ করুন, কিন্তু বন্ধ করে দিয়েছে। আমি খুশি যে সমাজকর্মীরা এই নিয়ে করেছে, আমাদের রাজ্য সরকারও এই ব্যাপারে যথাযথ আপত্তি জানাবে। আরেকটা প্রশ্ন, যে বাম নেতা সুশান্ত ঘোষ নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি বলেছেন ঘর থেকে তুলে এনে হাত পা ভাঙবো, আপনার একটা প্রবলেম কি? আপনারা তো মাইকে বলেন না, মুখটা মাইকটা মুখের হরাইজেন্টাল রাখতে হয়, প্যারালেল টু দ্য গ্রাউন্ড। আপনি যদি এরম করে ধরেন কিচ্ছু শোনা যাবে না, সোজা হরাইজেন্টাল করুন। হ্যাঁ, আরেকটু আরেকটু উপরে। বলছি বাম নেতা সুশান্ত ঘোষ বলেছেন যে হাত পা ভাঙবো ঘর থেকে তুলে এনে। সুশান্ত ঘোষ বেঁচে আছেন জেনে আমি খুব আনন্দিত। উনি কী বললেন তার কী গুরুত্ব আছে? নিজের এলাকায় ঢুকতে পারেনি 10 বছর, এখন ভাষণ দিচ্ছেন, ওর কথায় কিছু আসা যায় না। সৌগতদা, আমরা রিসেন্ট টাইমসে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসে বহু পরিচিত মুখ, অভিনেতা অভিনেত্রী গায়িকা আজ যেমন জয়েন করলেন, অনেকে জয়েন করছেন, নির্বাচনের বাজারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তাদের কেমন ব্যাপারে দেখতে পাবে? শুনুন, আমাদের প্রার্থীর ব্যাপারে আমরা নির্বাচন কমিটি সমস্ত দায়িত্ব মমতা ব্যানার্জিকে দিয়েছি, তার আগে যা আপনারা বলবেন সবটাই স্পেকুলেশন, সবটাই রিউমার, আমি এই জন্যে তাই এ নিয়ে কোনো মন্তব্যই করব না। তৃণমূল কংগ্রেস সিটিং এমএলএ হামিদুল রহমান ফ্রম চোপড়া ইন উত্তর দিনাজপুর লাস্ট টিউজডে হি সেড that those who will not vote for Mamata Banerjee, those who will not support Mamata Banerjee's development work, they possibly will be taught a lesson, khela hobe election er pore. Many are seeing that as a threat, and BJP is moving to election commission complaining about the individual. How does the party see to it? Because like it or not, there is a history of violence in the state during elections. No, these are statements of hyperbole. You know, there is a figure of speech called hyperbole, where people talk in exaggerated fashion. It means nothing. The BJP is free to complain to the election commission, but I do not think that there is any genuine threat given to anybody. It's just a statement made in hyperbole. Would you want to condemn it, sir, or advise people not to make such inciting statement? Huh? Would you condemn it, sir, as a party? Will the party condemn the statement, sir? Name of? Will the party condemn the statement, sir? Any inciting statement, sir? We are taking note of everything said by everybody and we will take proper action wherever it's warranted. Thik ache, thank you.
I made this young lady sit next to me. Sir, Hindi mein. Like, sir, she's not used to sitting, she's used to singing. Sir. Thank you very much. Sir, Hindi mein thoda sa. Sir. Baba, eto bhasha ami pari na. Duto bhasha bollam to. Sir, ek prashna tha. सर बाम कांग्रेस और आईएसएफ का जो गठबंधन है इसका प्रभाव का टीएमसी में पड़ने वाला है क्या कौन बाम कांग्रेस और आईएसएफ का जो गठबंधन बना है इससे क्या आने वाले चुनाव में टीएमसी पर कोई प्रभाव पड़ेगा अभी तक तो बना नहीं है बनाने का कोशिश चल रहा है तो पहले बने फिर हम बात करेंगे उसके बारे में अब्बास सिद्दीकी ने सीधा सीधा ममता जी पर तोप दिया है कि parallel to the ground Abbas Siddiqui ne seedha seedha Mamata Banerjee ko aakraman kiya aur kaha ki unko is baar saaf karna hi uska lakshya hai kya kahenge is bare mein nahi main aapse puchne chahta hu Abbas Siddiqui ka kya koi registered political party hai usko koi symbol allot kiya gaya election commission se to jiska party abhi bana hai wo kaun hai ki uske टिप्पणी के बारे में मैं जवाब दूं सो यू थिंक अब्बास सिद्दीक हैज बिकम अ लायबिलिटी फॉर कांग्रेस एंड लेफ्ट दिस इज नॉट माय कंसर्न दैट्स फॉर यू टू कमेंट बट यू थिंक लेट दी कांग्रेस रिप्लाई टू द क्वेश्चन थैंक यू वेरी मच यू स्पेंट अ लॉट ऑफ टाइम काकोली আর একটা প্রেস কনফারেন্স করবে একটু আপনারা থাকুন আচ্ছন্দিমা আর थैंक यू वेरी मच थैंक यू वेरी मच अदिति फेमस इलस्ट्रियस कीर्तन सिंगर चलो আচ্ছা আমরা আজকে সবাই যারা আপনারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাই অনেকক্ষণ ধরে আপনারা রয়েছেন আমি চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমাদের সম্মানীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার আপনাদের সামনে আমরা আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার আগামী দিনের কর্মসূচির কথা জানাবার জন্য আপনাদের কাছে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় নেত্রী যেভাবে মহিলা সশক্তিকরণের দিকে এই বাংলাকে নিয়ে গেছেন আমরা বারবার সেই কথা বলেছি এবং রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তিনি যেভাবে মেয়েদের সশক্ত করবার নানা ধরনের পরিকল্পনা প্রকল্প করেছেন সেটা আজকে শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই আন্তর্জাতিক ক্ষেত্রে তার মূল্যায়ন হয়েছে এবং
বহু ক্ষেত্রে তিনি সেরার শিরোপা পেয়েছেন। আর একটা আন্তর্জাতিক নারী দিবস আসছে আগামী 8ই মার্চ, আবার আমরা সারা পৃথিবীর মেয়েরা অঙ্গীকারবদ্ধ হবে আবার নতুন করে তাদের লড়াই, তাদের সংগ্রাম তাকে আরও দৃঢ় করতে আবার অঙ্গীকারবদ্ধ হবে। ঠিক এই সময় ভারতবর্ষের একজন মহিলা মুখ্যমন্ত্রী এই বড় রাষ্ট্রে, তার মধ্যে শুধু বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কতটা সশক্তিকরণের লক্ষ্যে নিয়ে গেছেন সেটা নিয়ে আমরা নিশ্চিতভাবে গর্ব অনুভব করি। সেক্ষেত্রেও অনেকবারই আমরা আপনাদের কাছে বলেছি, অনেক পরিসংখ্যান তুলে ধরেছি, আবারও বলতে চাই যে কন্যাশ্রী এমন একটি প্রকল্প যাতে প্রায় এখন 68 লক্ষেরও বেশি মেয়েকে এই প্রকল্পের সুযোগ দেওয়া হয়েছে, 6,720 কোটি টাকা ব্যয় হয়েছে, আর বেটি বাঁচাও বেটি পড়াও যদি আমরা দেখি তাহলে তার জন্য কোনো মেয়ের জন্য 1 টাকাও বরাদ্দ নেই। আইন শৃঙ্খলা, অনেকে অনেক কিছু আঙুল টাঙুল তোলেন কিন্তু আইন শৃঙ্খলা, এখানে আমাদের নেত্রী প্রশাসকের মুখ্য ভূমিকায় থেকে তিনি 65টি মহিলা থানার একটা লক্ষ্যমাত্রা স্থির করেছেন, যার মধ্যে 48টি মহিলা থানা অর্থাৎ মহিলা সংক্রান্ত অপরাধের জন্য যে থানাগুলি তাতে 48টি ইতিমধ্যেই সেই থানা তৈরি হয়ে গেছে। প্রবীণদের ক্ষেত্রে যে সহায়তা অর্থাৎ বিধবা ভাতা পেনশন যেগুলো, সেখানে যতগুলো 15 লক্ষ আবেদন জমা পড়েছিল 100% আবেদনের নিষ্পত্তি হয়ে গেছে। আমি আগেও বলেছি, আমাদের মাননীয় সাংসদও বারবার বলেছেন যে 33% সংরক্ষণ সংবিধান বলে মহিলাদের জন্য পঞ্চায়েতের নির্বাচনে। আমাদের নেত্রী প্রশাসকের ভূমিকায় এসে প্রথমেই পঞ্চায়েতে 50% সংরক্ষণ করে দিলেন, অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে আকাশটা উন্মুক্ত হলো। রূপশ্রী নামক যে প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই 8,49,000 উপভোক্তা উপকৃত হয়েছেন, অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের পাশে সরকার তার দায়িত্ব নিয়ে পাশে থেকেছে, এবং এই বিবাহের যে অর্থনৈতিক যদি কারুর কোনো অসুবিধা হয় সরকার বলছে যে আমরা তোমার পাশে আছি রূপশ্রী প্রকল্পের মাধ্যমে। চাকরিতে সহায়তা, এটাও উৎকর্ষ বাংলায় 6 লাখ যুবক যুবতী স্বনির্ভর হওয়ার জন্য ট্রেনিং পাচ্ছে। যুবশ্রী প্রকল্পে 1 লাখ বেকার যুবক যুবতী, তাদের মাসে 1500 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। কর্মসংস্থান যদি আমরা ধরি, কর্মক্ষেত্র তৈরি করেছেন, কর্মসংস্থান 2020-21 100 দিনের কাজে 46 লক্ষ মহিলাদের কর্মসংস্থান হয়েছে, অর্থাৎ আমরা, আচ্ছা আমি একটা তথ্য একটু ভুল বলেছি, যেটা আমি বললাম ওই বিবাহে সহায়তা ওটা রূপশ্রী প্রকল্পের মধ্যে পড়েছে, আর রূপশ্রী প্রকল্পের দুয়ারে সরকারের মাধ্যমে 2 মাসে 98,876 জন টাকা পেয়েছে, 98,876 জন টাকা পেয়েছে। এমনকি বিজ্ঞানে মেয়েদের ভূমিকাকে স্বীকৃতি দিয়ে বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি প্রকল্প, এর পুরস্কার প্রাপকরা মাসিক স্কলারশিপ পায় 2,000 টাকা, আর 5 বছরের জন্য বইয়ের জন্য অনুদান পায় 2,500 টাকা। তো এইভাবে আরও অনেক প্রকল্প আছে, যে কথা আমাদের মাননীয় সাংসদ আমার পরেই আপনাদের কাছে তুলে ধরবে। আমি প্রথমেই বলেছি খুব গুরুত্বপূর্ণ দুটো কর্মসূচির কথা। উত্তরবঙ্গে এই প্রথম মহিলাদের নিয়ে শুধু আমাদের দলের নেত্রী, তিনি উত্তরবঙ্গের শিলিগুড়িতে পদযাত্রা করবেন, মহিলাদের নিয়ে মিছিল করবেন,
आगामी 7 तारीखे जायगाटा होच्छे दार्जिलिंग मोड़ थेके वेनस मोड़, दार्जिलिंग मोड़ थेके वेनस मोड़, तार साथे हाँटबेन हजार हजार महिला। एवं आम्रा आगेओ बोलेछी बार बार जे सर्वस्तरेर महिला ताके समर्थन करे, तार महिलादेर प्रति जे अधिकार पाइये देवा रास्ताटाके प्रशस्त करा, एई भूमिकाटाके महिलारा भीषणभावे समर्थन करेन। आम्रा जखन देखछि एखन गैसेर दाम आकाश छोआ, आम्रा देखछि जालानीर दाम नित्यदिन बाड़छे, आम्रा देखछि हेसेले आगुन जलछे, ठीक सेई समय মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সেস কমিয়ে দিয়েছেন, তাতে খানিকটা সুরাহা, সঙ্গে সঙ্গে এই প্রতিবাদ কিন্তু আমরা করছি, গ্যাসের দামের বৃদ্ধির প্রতিবাদ। যারা মহিলাদের নিয়ে অনেক কিছু বলেন কিন্তু করেন কিছুই নয়, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে মহিলারা, হাজার হাজার মহিলারা উত্তরবঙ্গের শিলিগুড়ির পথে হাঁটবে আগামী 7 তারিখ, এবং আমাদের মাননীয় নেত্রী তিনি নেতৃত্ব দেবেন। সঙ্গে সঙ্গে 8ই মার্চ আপনারা ইতিমধ্যেই জানেন আন্তর্জাতিক নারী দিবস, সেই দিনটিতেও আমাদের নেত্রী তিনি কলেজ স্কোয়ার থেকে হাঁটবেন ধর্মতলা অবধি, সেখানেও হাজার হাজার মহিলা উপস্থিত থাকবে। অর্থাৎ মহিলারা যে সমাজের শিরদাঁড়া, মহিলারাই যে সমাজকে একত্রিত করে রাখতে পারে, এই বার্তা এবং সঙ্গে সঙ্গে সমর্থন সারা বাংলার মহিলাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বাংলা নিজের মেয়েকেই চায়। আমরা আবার জোর দিচ্ছি, মেয়েকেই চায়, হস্যের ওপর আমাদের একটা জোর আছে। সুতরাং এই বার্তা নিয়ে আমাদের মহিলারা আগামী দিন হাঁটবেন 7 তারিখে উত্তরবঙ্গে, 8 তারিখে কলকাতা দক্ষিণবঙ্গে। আমি টাইমটা সম্ভবত এটা 11টা হবে, এটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন, সম্ভবত 11টা। আর এবারে আমি আমার মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষদার আছে, কারণ আমাদের এখানে যে মহিলারা সেদিন হাঁটবেন সর্বস্তরের মহিলারা রয়েছেন, তারা জনপ্রতিনিধি রয়েছেন, তারা তৃণমূল মহিলা কংগ্রেসের যারা আছেন তারা রয়েছেন, বঙ্গ জননীর নেতৃত্ব দিচ্ছেন ডক্টর কাকলি ঘোষদার, বঙ্গ জননীর মেয়েরাও একসঙ্গে থাকবেন। অর্থাৎ আমরা সবাই যারা এই প্রদেশের বাংলার মহিলারা, তারা যারা বাংলার ঐতিহ্য সম্প্রীতির সাথে নিজেদের একেবারে ওতপ্রোতভাবে যুক্ত করে নিয়েছি, তারা সবাই বাংলা নিজের মেয়েকেই চায়, এই স্লোগান দিয়ে, এবং সঙ্গে সঙ্গে যে ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের এবং লাগাতার এই ধরনের বৃদ্ধি জ্বালানি এবং গ্যাসের দামের, তার বিরুদ্ধে প্রতিবাদ করে হাঁটবে এবার মাননীয় সাংসদ আপনাদের সামনে কিছু কথা বলবেন। একজন রাজনৈতিক রাষ্ট্রনেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অদ্বিতীয়, কেননা যেভাবে আপনারা জানেন যে বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছিলেন যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। সারা ভারতবর্ষে কোনো রাষ্ট্রনেতা কিন্তু এটাকে মান্যতা দেন না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মহিলাদের সশক্তিকরণের জন্য, যাতে করে তারা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে পারেন, তিনি কন্যাশ্রী প্রকল্পটা করেছেন, যে প্রকল্পের জন্য রাষ্ট্রপুঞ্জের দ্বারা তিনি স্বীকৃত এবং একটি WSIS প্রাইজও পেয়েছেন। এখন কিন্তু স্কুলে মেয়েদের যে ড্রপ আউট আগে হতো, অর্থাৎ পড়তে পড়তে খরচ বাবা মা চালাতে পারতেন না, মেয়েরা লেখাপড়া বন্ধ করে দিয়ে তাদের অল্প বয়সে বিবাহ সূত্রে আবদ্ধ হতে বাধ্য করা হতো, এবং অপরিণত বয়সে গর্ভবতী হয়ে
মাতৃকালীন প্রসব যন্ত্রণা এবং তার ফলে মৃত্যু অর্থাৎ ম্যাটারনাল মর্টালিটি রেট সারা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ছিল। আর বাড়িতে প্রসব যেটা খুব বিপজ্জনক মায়ের জন্য শিশুর জন্য, তাতে মায়েরা মেয়েরা মারা যেত 15 বছর 16 বছর 17 বছরে পশ্চিম বাংলায়। 2011 সালের পরে ইনস্টিটিউশনাল ডেলিভারি অর্থাৎ বাড়ির থেকে গাড়ি হাসপাতালে নিয়ে গিয়ে প্রসব করিয়ে বাড়ি নিয়ে আসছে, এটা প্রায় 99% হওয়াতে মাতৃ মৃত্যুর হার কমেছে, শিশু মৃত্যুর হার কমেছে, মহিলারা সুরক্ষিত। আমার কথা নয়, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বলছে সর্বক্ষেত্রে নারীরা পশ্চিম বাংলায় সুরক্ষিত এবং কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি ইন দ্য কান্ট্রি, অর্থাৎ কলকাতাতে কোনো মহিলাদের প্রতি অসভ্য আচরণ করে দুষ্কৃতি পার পাচ্ছেন না, অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে এবং চার্জশিট দেওয়া হচ্ছে। মহিলা থানা, মহিলা পুলিশ সক্রিয়ভাবে তাদের পাশে থাকছেন। এছাড়াও 67 লক্ষ গ্রামীণ মহিলার কাছে 6,000 কোটি টাকার ঋণ মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছিয়ে দিয়েছেন, যাতে করে মহিলারা স্বনির্ভর হতে পারে, রোজগার করতে পারে এবং এই দেশের মধ্যে MSME অর্থাৎ মিডিয়াম স্মল অ্যান্ড মাইক্রো এন্টারপ্রাইজেস ঘরে বসে কিছু তৈরি করলেন, বিক্রি করলেন, অর্থনৈতিকভাবে স্বাধীনতা অবলম্বন করলেন, সেটা ভারতবর্ষে কিন্তু পশ্চিমবাংলা সবচেয়ে উপরে আছে, যেখানে 1/6 অর্থাৎ 6/1 ন্যাশনাল ফিমেল এমপ্লয়মেন্ট হচ্ছে পশ্চিমবাংলায় এবং 99.5% গ্রামীণ গৃহে মহিলারা যাতে সুরক্ষিতভাবে শৌচালয়ে ব্যবহার করতে পারে, তিনি কিন্তু শৌচালয় এখানে তৈরি করে দিয়েছেন। মহিলাদের জন্য তার যে চিন্তা, যে নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে সসম্মানে তারা বাঁচবেন, তাই স্বাস্থ্যসাথীর কার্ডও যেটা 10 কোটি মানুষ পাচ্ছেন সেটা বাড়ির মহিলার নামেই কিন্তু তিনি করেছেন, যেটা ভারতবর্ষে কোথাও হয়নি। এছাড়াও MSME-তে 11.26% সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি মহিলারা এখানে সহযোগিতা পাচ্ছেন এবং এই মহিলারা সশক্তিকরণের ফলে যারা ধরুন চা পাতা তোলে তারা তাদের নামে গৃহ পাচ্ছে, বিভিন্নভাবে কিন্তু মহিলাদেরকে তিনি এগিয়ে দিচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের পাশে যেভাবে আছেন মহিলারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, এটা বোঝাতেই আগামী 7 তারিখে উত্তরবঙ্গে যে মিছিলটা হবে আন্তর্জাতিক নারী দিবসে, যেদিনকে মহিলারা দাবি করছেন যে তাদের উপরে কিন্তু চাপটা দ্রব্যমূল্য বৃদ্ধির সবচেয়ে বেশি আসছে, কয়েক মাসের মধ্যে 375 টাকা গ্যাসের সিলিন্ডার আজকে 850 টাকার উপরে হয়ে গেছে, হেসেল চালাতে পারছেন না। সুতরাং মহিলারা কিন্তু সবসময় চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদের পাশে আছে সেইভাবেই থাকুক। ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে 2 কোটিরও বেশি স্কলারশিপ দেওয়া হয়েছে, আনুমানিক 5,657 কোটি টাকা, লেখাপড়া শেখার জন্য 10,000 টাকা করে 9 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীকে সহযোগিতা দেওয়া হয়েছে এবং যাতে মেয়েরা লেখাপড়া শিখতে পারে 18 বছর বয়সের উপরে যারা, তাদের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির স্বার্থে স্বপ্নের ভোর প্রকল্পের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে, বিনামূল্যে দক্ষতা বৃদ্ধির জন্য তারা নিজস্ব পছন্দের কোর্সে যাতে ভর্তি হতে পারেন। এর পাশাপাশি যদি আমরা দেখি তাহলে ফেব্রুয়ারি মাসের 19 তারিখে দেখেছি উন্নাওতে ধর্ষিতা 2টি নাবালিকা নৃশংসভাবে, গত 2 তারিখে আবার সেই উত্তরপ্রদেশের হাতরাসে
নাবালিকা ধর্ষণ করে তার বাবা যখন পুলিশের কাছে অভিযোগ জানাতে গেছেন, ধর্ষক জামিন পেয়ে বাবাকে গুলি করে খুন করেছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে ক্ষমতায় আছেন, তাদের কাছে নারী জাতির, নারী সম্মানের, নারী সশক্তিকরণের কোনো মূল্য নেই। ভারতীয় জনতা পার্টির কাছে মহিলাদের জীবনের কোনো দাম নেই, মহিলাদের সশক্তিকরণের বা সম্মানের কোনো মূল্য নেই। তাই জন্যই আমরা বলতে চাই যে পশ্চিমবাংলায় মহিলারা সুরক্ষিত, যার জন্য সেই বাংলার মেয়ে, আমাদের সকলের ঘরের মেয়ে মমতা ব্যানার্জি, তাকেই কিন্তু বাংলা আবার চায়। আমরা কিন্তু বাঙালি হয়ে বাংলা নিজের মেয়েকেই চায়।